হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের টপিক, এটিএম বুথে টাকা আটকে গেলে আপনি কিভাবে টাকা আবার ফিরিয়ে আনবেন সে বিষয়ে আলোচনা করব। দেখুন, আমরা বর্তমানে প্রায় একটা প্রবলেম শুনতে পাই, এটিএম বুথ থেকে টাকা উঠানোর সময় আমার টাকা আটকে গেছে। সোজা বাংলায়, এটিএম বুথ থেকে টাকা তোলার সকল প্রসেস আপনি কমপ্লিট করেছেন, এমনকি টাকা কাটার পর আপনার মোবাইলে SMSও চলে এসেছে। যেই মুহূর্তে মেশিন থেকে টাকা বের হবে, আনফর্চুনেটলি ঠিক ওই মুহূর্তেই নেটওয়ার্ক এরর বা নেটওয়ার্ক প্রবলেম বা নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে মেশিন থেকে আপনার টাকা আর বের হলো না, মানে আপনি টাকা হাতে পেলেন না। এটাই তো হয়েছে আপনার সাথে, নাকি? চিন্তার কোনো কারণ নাই, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আমি যেভাবে পরামর্শগুলো দিব সেগুলো অনুসরণ করুন। আমি নিশ্চিত আপনি আপনার টাকা পেয়ে যাবেন। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা পরামর্শ দিই। আপনি হয়তো মনে করছেন আমার সাথে যে প্রবলেমটি হলো, আমি যদি টাকা একবার হাতে পাই, এই এটিএম কার্ড আর এটিএম বুথের ধারে কাছেও আমি যাব না। যদি আপনি এমনটা করেন তাহলে আপনি বুদ্ধিমানের কাজ করবেন না, কারণ ইন ফিউচারে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনার এটিএম কার্ড লাগবে। আপনি একবার খেয়াল করে দেখুন, ব্যাংক যদি বন্ধ থাকে কিংবা ব্যাংকে যদি কোনো কারণে আপনি যেতে না পারেন, তাহলে কোথা থেকে টাকা উঠাবেন? এটিএম বুথ থেকেই তো, নাকি? অথবা আমাদের যে মোবাইল ব্যাংকিংগুলো আছে সেখানে কিন্তু আপনি এটিএম কার্ড থেকে টাকা আনতে পারেন, অথবা এটিএম কার্ডে টাকা পাঠাইতে পারেন, অথবা বিভিন্ন কেনাকাটাই কিন্তু আমাদের এটিএম কার্ড লাগে। ইন ফিউচারে এর চাইতে আরও অনেক বেশি কাজে লাগবে আপনার এটিএম কার্ড। সুতরাং এটিএম কার্ড বুদ্ধিমানের কাজ হবে না বন্ধ করার, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু প্রায়ই শুনি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আপনি আর রাস্তায় নামবেন না? হ্যাঁ, এমনটা কি করা যায়? এমনটি করা যায় না। আমি আপনাকে বলতে চাচ্ছি, প্রত্যেকটি প্রবলেমের একটি নির্দিষ্ট সলিউশন আছে, শুধু এইটুকু খুঁজে বের করলেই আপনি ওই প্রবলেম থেকে মুক্তি পাবেন। যেমনটা আপনার সাথে আজকে যে প্রবলেমটি হয়েছে, এটিএম থেকে টাকা উঠানোর সময় সব প্রসেস কমপ্লিট কিন্তু আপনি শেষ মুহূর্তে এসে টাকা পেলেন না, তাই না? চলুন এর সমাধান আপনাকে দেওয়ার চেষ্টা করি, খুব ইজিলি আপনি সমাধানটা করতে পারবেন। আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকের ক্ষেত্রে এ পরামর্শগুলো দিব। আপনি এ পরামর্শগুলো ঠিক অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও প্রয়োগ করবেন, তাহলেই হবে। ধরুন আপনি এটিএম বুথে গেলেন, সব কিছু কমপ্লিট, টাকা পেলেন না। প্রথম কাজ হবে ওই এটিএম বুথের কাছে যে ব্যক্তি আছে তাকে এই কথাটা আপনি জানাবেন যে আমি টাকা পাইনি, ঠিক আছে? উনি নোট ডাউন করে রাখবেন বা ওনার যা কর্তব্য সেটা উনি করে রাখবেন। এটা প্রথম কাজ। দুই নম্বর কাজ হলো, ওনার কাছে আপনি পরামর্শ নেন যে এখন আপনার করণীয় কি। অনেক সময় কিন্তু ওইখানে প্রশিক্ষিত একজন ব্যক্তি থাকে, অনেক সময় কিন্তু প্রশিক্ষণ না দিয়েও একজন ব্যক্তি থাকে, যদি প্রশিক্ষিত ব্যক্তি থাকে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে, যদি না দেয় কোনো প্রবলেম নেই। তিন নম্বর কাজ হলো, আপনি যে এটিএম বুথ থেকে টাকা উঠাচ্ছেন ওইখানে কিন্তু বের হয়েই আপনি ওখানে হটলাইন দেওয়া আছে, অথবা আপনার যে নেটওয়ার্ক এরর কারণে আপনার যে টাকা পেলেন না, ওই স্ক্রিনের নিচে বা সাইডে আপনি তাকান, ওইখানে কিন্তু তাদের হটলাইন বা হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে, সে নাম্বারটা আপনি লিখে নিন। ওকে, এবার আপনার কাজ কি, যদি আপনার যদি যেখানে বুথে টাকা উঠাচ্ছেন ওর আশেপাশে ওই ব্যাংক থাকে, তাহলে ওই ব্যাংকে চলে যাবেন, তাহলে আপনি দ্রুত টাকাটা পাবেন। আর আপনার যদি মনে হয় না আমি ব্যাংকে যাব না, তাহলে এখন কাজ হলো, ইসলামী ব্যাংকের দুটি হটলাইন হলো 16259, আরেকটি হলো 02833-1090, ঠিক আছে? এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি কল দিতে পারবেন। এখন কল দেওয়ার সময় একটা কথা বলে রাখি, এখানে অনেকগুলো গ্রাহক আর মাত্র দুইটা নাম্বার, তাহলে তো এখানে অনেক চাপ থাকতে পারে, তাই না? আপনাকে লাইন পেতে একটু সময় লাগতে পারে। আমার পরামর্শ থাকবে আপনি এই 02833-1090 এই নাম্বারে কল দিবেন, কারণ এই নাম্বারে আপনি মিনিট কিনে কথা বলতে পারবেন, তাহলে আপনার খরচটা কমে যাবে। কারণ আমরা জানি একদিনের জন্য মিনিট কিনলে কম টাকায় মিনিট কিনতে পাওয়া যায়, তাই না? তাহলে আপনি মিনিট কিনে এই যে 02833-1090 নাম্বারে কল দিবেন। এবার কল দেওয়ার সময় কিছু ক্রাইটেরিয়া আছে, কল দেওয়ার সময় অবশ্যই আপনি যে নাম্বার দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করা ছিল, যে নাম্বার দিয়ে, ওই নাম্বার থেকে কিন্তু কল দিতে হবে, অন্য নাম্বার থেকে কল দিলে কিন্তু হবে না। এবার অ্যাকাউন্টের যিনি মালিক তিনি কল দিবেন, যেমন ধরুন আপনি অ্যাকাউন্ট হোল্ডার, আপনি কল দিবেন। অথবা এমন হতে পারে স্টুডেন্ট অ্যাকাউন্ট করা আছে, কার্ডটা আপনি ব্যবহার করছেন, বাট ওই অ্যাকাউন্টের মালিক আপনার বাবা অথবা মা, তাহলে আপনার বাবা অথবা মা কল দিবে। এবার কল দেওয়ার পর আপনাকে কিন্তু ওই অপর পক্ষ থেকে কিছু কথা জিজ্ঞেস করবে, কয়টার সময়
কোন বুথ থেকে আপনি টাকা উঠাচ্ছিলেন, কত অ্যামাউন্ট উঠাচ্ছিলেন, তারপরে কি হলো যে টাকা পেলেন না, এটুকু জানবে। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার জানতে পারে, সুতরাং অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর করে লিখে রাখবেন। দুই নাম্বার আপনার জন্ম তারিখ জানতে পারে, সেটাও সুন্দর করে লিখে রাখবেন। আপনার পিতা মাতার নাম জানতে পারে, তারপরে তারা আপনাকে একটি কেস নাম্বার দিবে, মানে এই যে আপনি অভিযোগ করছেন এই অভিযোগ নাম্বার একটা দিবে, নাম্বারটা সুন্দর করে লিখে রাখবেন। এবার আপনার কাছে তারা 10 থেকে 15 দিন সময় নেবে, যে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনি আবারও ওই নাম্বারে কল দিবেন। দেওয়ার পর আপনি এই যে অভিযোগ নাম্বার যেটা দিবে আপনাকে, সে নাম্বারটা আপনি তাদেরকে বলবেন যে স্যার, আমি এই নাম্বারে এই প্রবলেমের জন্য কল দিয়েছিলাম, আমার টাকাটা এখনও পাইনি, তো একটু কাইন্ডলি দেখবেন। তারা আবার আপনাকে দেখে আপনার সাথে কথা বলে সঙ্গে সঙ্গেও দিয়ে দিতে পারে, আবার বলতে পারে যে প্লিজ একটু ওয়েট করুন, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে, আপনি টাকা পেয়ে যাবেন। এটা আমি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে বললাম, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে একই প্রসেস। এখানে আরেকটা কথা থাকে, যে ব্যাংকের টাকা তুলছেন সেই ব্যাংকের যদি এটিএম কার্ড না হয়, অন্য ব্যাংকের এটিএম কার্ড যদি হয়, এমনটা হয় না যে সোনালী ব্যাংকের এটিএম কার্ড আমি ইসলামী ব্যাংকের বুথে যেয়ে টাকা উঠাচ্ছি, হয়তো যদি এরকমটা ক্ষেত্রে আপনার প্রবলেম হয়, তাহলে আপনি দুই জায়গা দিয়ে কল দিবেন, মানে ইসলামী ব্যাংকের হটলাইনেও কল দিবেন, আবার সোনালী ব্যাংকের হটলাইনেও কল দিবেন, দুইজনকেই বিষয়টি জানিয়ে রাখবেন। তাহলে দেখবেন আপনার টাকাটি 10 থেকে 15 কার্যদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নাই, 100% আপনার টাকা পাবেন। আশা করছি ভিডিওটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।